হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমি হুমায়ুন আহমেদ জুনিয়র, টেলিবাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমরা এমন একজন কিংবদন্তি চিত্রনায়িকাকে আমাদের টেলিবাংলা চ্যানেল আমন্ত্রণ জানিয়েছি, যিনি বাংলাদেশি চলচ্চিত্রে অসংখ্য মোটামুটি কয়েকটা ব্যবসা সফল ছবিতে অভিনয় করে সুনাম অর্জন করেছিলেন। তিনি হচ্ছেন চিত্রনায়িকা বনশ্রী। কেমন আছেন আপনি? এই তো ভালো, ইনশাল্লাহ আল্লাহ ভালো রেখেছেন অনেক। বর্তমান সময় আপনার কেমন কাটছে? ভালো কাটছে, ছেলেকে নিয়ে, এই তো ছেলেকে স্কুলে নিয়ে যাই, মাদ্রাসায় নিয়ে যাই, তারপর নিজেও টুকটাক কিছু কাজ করি। টেলারিং কাজের উপরে একটু দক্ষতা অর্জন করেছি, সেটা আমার দু একটা কর্মচারীও আছে, এদেরকে নিয়ে মোটামুটিভাবে সময়টা কেটে যায়, এইভাবেই আছি। একটা বিষয় প্রথমে জানতে চাই দর্শকদের উদ্দেশ্যে, যে আপনার বাংলাদেশি চলচ্চিত্রে আসার শুরুটা কীভাবে হয়েছিল, যদি একটু বলতেন সুযোগটা কীভাবে হয়েছিল? আচ্ছা, আসলে আমার ছোটোবেলা থেকে এটা একটা স্বপ্ন ছিল যে আমি একদিন একজন, মানে ফার্স্ট টাইম আমার একটা স্বপ্ন ছিল যে আমি একজন গায়িকা হব। ছোটোবেলায় খুব ভালো গান করতাম, তো মানুষ আমাকে বলতো যে আমি একজন বেটার গান করতে পারবো এবং গায়িকা হতে পারবো। তো এক সময় গানও করতাম, তারপরে এক পর্যায়ে আমি বিভিন্ন জায়গায় যেতাম, তখন আমাকে মানুষ নায়িকা বলে অনেক জায়গায় অনেকে আমাকে অনুপ্রাণিত করেছে যে আমি নায়িকাদের মতো দেখতে। তখন থেকে আমার মনে হয়েছিল যে আমি তো নায়িকাও হতে পারি। তো আমার ছোটোবেলায় আমি শাবানা, ববিতা ম্যাডাম, শাবানা ম্যাডাম এদের খুব ছবি দেখতাম। তো আমার ববিতা ম্যাডাম আমার খুব প্রিয় একজন শিল্পী ছিলেন, তো ওনাকে দেখে আমার অনেক ভালো লাগতো। ওনার সাথে আবার অনেকে আমাকে আমার চেহারারও কিছুটা মিল বলতো যে আমি কিছুটা ববিতার মতো দেখতে। তো সেই ক্ষেত্রেই আমি চিন্তা করলাম যে তাহলে আমিও তো একজন নায়িকা হতে পারি। তখন আমার মধ্যে আস্তে আস্তে, মানে হ্যাঁ, এবং একটা স্বপ্ন আমি দেখলাম, এই হ্যাঁ এই স্বপ্ন দেখতে দেখতেই আমার চলচ্চিত্রে বিচরণ। তো ফার্স্ট টাইম আমি নাটকে অভিনয় করি নায়িকা হিসেবে, সেটা ছিল আপনার বাংলাদেশ নাট্যকার মামুনুর রশিদ, তার চক্র নাটকে আমি ফার্স্ট টাইম নায়িকা হিসেবে অভিনয় করি। সেটা ওই গ্রুপটার নাম ছিল সুবচন নাট্য সংসদ, ওই নাট্য ওইখানে ওরা রিহার্সেল করতো, হ্যাঁ থিয়েটারটা। তো এটা ছিল আপনার ইসে, এই সূচনা না, এটা ছিল ওই যে এই এখন যে র‍্যাপ অফিসটা ওয়ান শ্যা মসজিদের কাছে একটা কমিউনিটি সেন্টার ছিল ওইখানে, তো ওই জায়গাতে আমি ফার্স্ট টাইম করতাম, রিহার্সেল করতাম, ওইখানে যে একটা সুযোগ পাই। তো সেখানে আমাকে নায়িকা করা হয়, মামুনুর রশিদের নাটকে আমি ফার্স্ট টাইম নায়িকা হিসেবে কাজ করি, অনেক শো করেছি। এরপরে আমি আসি আব্দুল গনি খোকন, সে একজন বড় নাট্যকার ছিল, তার মুক্তযুদ্ধ ভিত্তিক নাটক হয়েছিল, সেটা ছিল দুঃশাসনের পালা, সেটা ছিল পথনাটক, হ্যাঁ পথনাটক ছিল সেটা। তো সেখানে অনেক শো করেছি। তারপর বাংলাদেশ টেলিভিশনে আমি স্পন্দন নামে একটা কিশোর কিশোরীদের অনুষ্ঠানে উপস্থাপনা করেছি। তারপর আমি বাংলাদেশ উদিচি শিল্পী গোষ্ঠী, উদিচি ওইখানে গান করেছি, তো উদিচি শিল্পী গোষ্ঠীতেও গান করেছি আমি। এভাবে আসলে সেই ব্যাপারে আমি বলতে পারবো না, যাই হোক। তারপর চলচ্চিত্র অঙ্গনে আমার একজন ক্যামেরাম্যান ফটোগ্রাফার আর কি, ওনার নাম ছিল আয়ুব, আমাদের এলাকাতে, আমার আবার ওনার ওয়াইফ আমাদের বাসায় পড়তে আসতো, আমাদের একটা কোচিং সেন্টার ছিল সেখানে ওই আয়ুবের ওয়াইফ পড়তে আসতো, ওইখান থেকে আমার আয়ুবের সাথে পরিচয় হয়েছিল। তো আয়ুব আমাকে আবার ফারুক ঠাকুরের সাথে পরিচয় করে দিয়েছিল, প্রযোজক ফারুক ঠাকুর আমার বাসায় আসলো, এসে আমাকে দেখলো, দেখার পরে আমাকে সিলেকশন করলো। কিন্তু আমাকে ফার্স্ট টাইম ওনারা বলেছিল যে সেকেন্ড লিড নিবে, প্রথমে বলেছিল, কিন্তু আমি বলছি যে না, আমি সেকেন্ড লিড করবো না, আমি ফার্স্ট লিড যদি পাই তাহলে করবো, নাহলে নাই। এই পরিচালক প্রযোজক দুজনে আমাকে দেখলেন, মমতাজ আলী, হ্যাঁ, তারপর ফারুক ঠাকুর আমাকে দেখলেন, ওনাদের ভালো লাগলো আমাকে দেখে, ওনারা তখন আমাকে সিলেকশন করলেন সোহরাব রুস্তমের জন্য।
হ্যাঁ, ফার্স্ট টাইম আমি মেন নায়িকা হিসেবেই ওনারা আমাকে সিলেকশন করেছেন এবং ওনারা আমাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে আমাকে নায়িকার চরিত্রে অভিনয় করার একটা সুযোগ করে দিয়েছেন। সুরাব রুস্তমে আপনার জীবনের প্রথম চলচ্চিত্র, হ্যাঁ, ওইটাতে মেন কাস্টিং হিসেবে ছিলেন, আর এই ছবিতে কত টাকা পেমেন্ট পেয়েছিলেন আপনি তখন? আসলে কি না, এখানে একটা ব্যাপার আছে, আমার যে প্রযোজক সে আমাকে অনেক স্নেহ করতেন, তো তো সে তো আমাকে অনেক হেল্প করেছেন, আমাকে একটা বিউটি পার্লার করে দিয়েছিলেন, তারপরে আমাকে গাড়ি কিনে দিয়েছিলেন, হ্যাঁ, তো অনেক টাকা সে আমার পিছনে ইনভেস্ট করেছিলেন। সেখানে তো তার সাথে ওইভাবে টাকার প্রশ্ন আসে না, অনেক স্নেহ করতেন সে আমাকে। আপনার সর্বশেষ কোন ছবিটা ছিল সর্বশেষ? আসলে আমি তো প্রায় 10টা ছবি করেছি, হ্যাঁ, মেন নায়িকা হিসেবে, কিন্তু আমার 3টা ছবি রিলিজ হয়েছে, আর বাকিগুলো আমার ব্যাড লাক ছিল যে আমার প্রযোজক যে ফারুক ঠাকুর, সে একটা মার্ডার কেসে জড়িত হয়ে গেল, তারপর আস্তে আস্তে আমি আসলে কাজগুলো ঠিকমতো করতে পারিনি, বাকি শুটিংগুলো আমি করতে পারিনি অন্য অন্য ছবির। ফারুক ঠাকুর কি আর আসেনি বাংলাদেশে? না, সে আর আসে নাই, সে আমি মানে যতটুকু জানি সে ইন্ডিয়াতে চলে গিয়েছিলেন, তারপরে এখন আমি তার সম্পর্কে জানি না আসলে, মানে তার ফ্যামিলির সাথে ওইভাবে আমার যোগাযোগ হয়নি বা তার সম্পর্কে আমার কোনো ইয়ে নাই। বাংলাদেশি চলচ্চিত্রের একটা বিষয় জানতে চাই, আপনারা যখন কাজ করতেন সেই সময় আর বর্তমান চলচ্চিত্রের সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম আর কি। আমাদের সময় তো এত কাজ ছিল, আমরা যখনই মানে FDC-তে ঢুকতাম দেখতাম যে অনেক সেট, আমাদের FDC-র ভিতরে তো অনেকগুলো শুটিং স্পট আছে, ফ্লোর ছিল, সব ফ্লোরেই কাজ ছিল এবং প্রচুর কাজ হতো আমাদের সময়। আর আমাদের সময় তো সিনেমা খুব চলতো, মানুষ ছবি দেখতো, হাউসফুল ব্লাকে টিকিট করতে হতো, যে আমার ছবিটাই তো, মানুষ টিকিট পাচ্ছিল না এমন অবস্থা। হ্যাঁ, আমার ছবিটা কেমন সে কেমন, তারপরে চাঁদনি রাতে আর সোহরাব রুস্তম এক সময় রিলিজ হয়েছে, ঠিক আছে, শ্যামলীতে আমার ছবিটা চলতেছিল, বলাকাতে চলতেছিল, আর পাশাপাশি ওদের ছবি চলছিল, তো আমার ছবিটা কেমন সে কেমন এই দুইটা ছবি খুব মানে হাউসফুল, টিকিটই পাওয়া যাচ্ছিল না এমন একটা মৌসুমি ছিল। আমি মৌসুমি শাবনুর একসাথেই আসছি আমরা, আমাদের একসাথেই 3টা ছবি রিলিজ হয়েছে। একটা বিষয় জানতে চাই যে বাংলাদেশি চলচ্চিত্রে আপনি যখন কাজ করেছেন, হ্যাঁ, তারপর থেকে যখন ফারুক ঠাকুর দেশ থেকে চলে গেল, তারপর আপনি সিনেমা জগৎ ছেড়ে দিলেন কেন আসলে একটু জানতে চাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে। আসলে ফারুক ঠাকুর যখন চলে যায় তখন তো আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, আমার ভিতরে অনেক অশান্তি কাজ করে, আমি তো ভাবতেই পারিনি যে ওনার উনি চলে যাবে, বা উনি আমার একজন গার্জিয়ান ছিল, উনি আমার শুভাকাঙ্ক্ষী ছিল, উনি যদি আজকে থাকতেন আজকে আমি কোথায় থাকতাম, এই বাংলাদেশের চলচ্চিত্রে আমি অনেক ভালো একটা অবস্থানে বিচরণ করতাম, এবং আজ আমার অবস্থা এমন কোনো দিনই হতো না, ঠিক আছে, উনি আমার অনেক বড় একজন শুভাকাঙ্ক্ষী ছিল, ওনার মতো মানুষ আমি আর কখনো পাইও নাই, হয়তো বা আর জীবনে কোনো দিন পাবও না। আপনি তো চাইলে একা অন্য অন্য ডিরেক্টরের সাথে কাজ করতে পারতেন, কেন করলেন আর সিনেমা ছেড়ে দিলেন কেন একেবারে? আসলে তখন আমি দিশাহারা হয়ে গেছিলাম, মানে কেমন যেন আমার কোনো, আরেকটা ব্যাপার হলো আমার ফ্যামিলির থেকে আমি কোনো সাপোর্ট পাইনি, আমার এমনিতেও খুব একটা ভাই বোন নেই, একটা ভাই আছে খুব সহজ সরল, হ্যাঁ, সে অনেকটাই কিছু বুঝে না, আর বাবা মা ছিল তারাও অনেক মানে অন্যরকম ছিল, তারা কালচারাল মাইন্ডেড ছিল না, যার জন্য আমি আগাইতে পারিনি, এদের কাছ থেকে আমি কোনো সহযোগিতা পাইনি, কোনো কিছুই পাইনি না। আর আমার তো হাজবেন্ড ছিল, পরে আমার বিয়ে হয়েছিল, কিন্তু আমার একটা মেয়ে ছিল, আমার তো বিয়ে, আমি বিবাহিত অবস্থায় আমি নায়িকা হয়েছিলাম, আমার একটা মেয়েও ছিল, তো সব মিলিয়ে আমি আসলে ফ্যামিলির হেল্প না পাওয়াতে একা হয়ে গিয়েছিলাম, একা হওয়ার পরে আমি ঠিকমতো শুটিংয়ে যেতে পারতাম না, অনেক বাসায় ভাড়া থাকতাম, দেখা যেত যে একা দেখে আমাকে মানে সমস্যা হতো আমার শুটিংয়ে যেতে, তারা বাড়িওয়ালার আমি শুটিংয়ে গেলে তারা আমাকে বলতো বাসা ছেড়ে দেন, এইসব নানা কারণে আমি খুব
সমস্যায় জর্জরিত ছিলাম। ফারুক ঠাকুর চলে যাওয়ার পরে আমি খুবই নিঃসঙ্গ হয়ে গেছিলাম, যার জন্য আমার আর কাজ করা হয়নি। ফারুক ঠাকুরের সাথে কোনো একটা সম্পর্ক হয়েছিল কিনা, আপনারা জড়িয়ে পড়েছিলেন কিনা? এটা তো কি বলবো, মানে তার সাথে আমার যেটা ছিল সেটা একটা পবিত্রতা ছিল এবং তার মধ্যে পবিত্রতা ছিল। মানে কেউ যদি মনে করে যে আমরা কোনো অন্যায় করেছি সেটা ঠিক না। না, আজকে যদি সে থাকতো হয়তো বা আমার জীবনে সেই থাকতো, আর কোনো পুরুষ মনে হয় আমার জীবনে আসতো না। এখন যে আমার বাচ্চাটা আসছে, আমার বিয়েটা হয়েছে, এটা কখনোই হতো না। সেই থাকতো হয়তো, আমার এই বাচ্চার বাবা হয়তো বা সেই থাকতো। তার সাথে আমার একটা যেটা ছিল সেটা পবিত্র সম্পর্কই ছিল, এটুকুই বলবো আমি। কি আর কখনো যোগাযোগ করেছে আপনার সাথে? হ্যাঁ, করেছিল ইন্ডিয়াতে, যখন সে আমাকে ইন্ডিয়াতে ডেকেছিল। কিন্তু আমার এই মেয়েটাকে ডেকে আমি তার কাছে যেতে পারিনি। আমার একটা মেয়ে ছিল, ওই মেয়েটার কারণে পিছু টানটা ছিল, এই জন্য আমি তার কাছে যাইনি। যদি আমার মেয়ে না থাকতো হয়তো বা আমি তার কাছে যেতাম। আর ওইখানে সে রাগ করেছেন আমার উপরে যে কেন আমি তার কাছে গেলাম না। অনেক সাংবাদিক ভাইদের সে বলছেন যে আমি বেইমানি করেছি বা আমি বেইমান টাইপের মানুষ। কিন্তু আমার যে একটা মেয়ে আছে, ওই মেয়েটার টান আমার ছিল, যার জন্য আমি তার কাছে যেতে পারিনি। এখান থেকে ভুল বুঝাবুঝি ছিল আমাদের মধ্যে। কোথায় আছে জানেন এখন? না, আমি আসলে ওনার ব্যাপারে কিছুই জানি না এখন, কোথায় আছে বা কি কিছুই জানি না। না, আচ্ছা একটা বিষয় জানতে চাই আপনার কাছ থেকে, যে বাংলাদেশি চলচ্চিত্রে যে পরিস্থিতি বর্তমানে, কাজ তো নাই বললেই চলে, হ্যাঁ, আর যে বিষয়ে জানতে চাচ্ছিলাম যে বিগত 4-5 বছর আগে আপনার অবস্থাটা খুবই খারাপ ছিল, পত্রপত্রিকায় প্লাস মিডিয়াতে একটু কষ্টে ছিলেন, হ্যাঁ, তো যে বিষয়ে জানতে চাচ্ছি যে আপনার সেই সমস্যাটা থেকে আপনি কীভাবে পেলেন আর কি, একটু জানতে চাচ্ছিলাম দর্শক দর্শক যে এই প্রবলেমটা ছিল। আচ্ছা, আমি তো ওই যে বাসে বই বিক্রি করতাম আমার বাচ্চাটাকে কুলে নিয়ে, তারপর ফুলের মার্কেটে আমি মানে গিয়েছিলাম, ওইখানে ফুলের ব্যবসা ট্যাবসা করবো এরকম চিন্তাভাবনা করেছিলাম। তো আমাকে এক সাংবাদিক ভাই ফোন করলেন, বাংলাদেশ প্রতিদিন মাজেদ ভাই, তারপরে আরেকজন সাংবাদিক আছে রাব্বানি ভাই, তারা আমাকে ফোন করলেন যে আপনি কোথায়। তা আমি বললাম যে আমি তো শাহবাগ ফুলের মার্কেটে বসে আছি, বৃষ্টি পড়ছিল তখন। তখন ওরা গাড়ি নিয়ে বৃষ্টির ভিতরে ওরা আমার কাছে চলে গেছেন, যে ওরা আমার ছবি তুলেছেন, তারপর ওরা আমার সাক্ষাৎকার নিয়ে সেগুলো ওরা ইউটিউবে চ্যানেলে ওরা করেছেন, তারপর বাংলাদেশ প্রচার করেছেন, বাংলাদেশ প্রতিদিন, হ্যাঁ, ওইখানে লিখেছেন অসহায় জীবনে বনশ্রী, বাংলাদেশ প্রতিদিন, ওইটা খুব আপনার হয়েছে, হ্যাঁ, ছড়িয়ে গেছে আমাদের এলাকাতে, তো অনেক বিক্রি হয় বাংলাদেশ প্রতিদিনটা, সবাই রাখে, হ্যাঁ, এটা মানে প্রচুর চলে আমাদের এরিয়াতে, এটা তো সারা বাংলাদেশে খুব চলে বাংলাদেশ প্রতিদিন। তো এটা চললো, তারপরে আমাকে ওই যে জিএম সৈকত, সে আমাকে ওই পত্রিকাতে দেখছে, দেখার পরে তারপরে যে আপনি হুমায়ুন, আপনি আপনি তো আমাকে খুঁজতে গেলেন শাহবাগে, সৈকত ভাই আপনাকে পাঠালো, হুম, আপনি অনেকক্ষণ বসেছিলেন আমার জন্য, আমি তো মোহাম্মদপুরে ছিলাম। যাই হোক, জীবন ভাই নামে একটা লোক আমার ওই যে ফুলের ব্যাপারে, সেও ফুলের ব্যবসা করে, হ্যাঁ, উনি ওই ফুলের ব্যবসাটা আমাকে দিয়ে আমাকে নিয়ে করবে এরকম একটা চিন্তা ছিল। তো আপনি যাই হোক, অনেকক্ষণ বসে কষ্ট করছেন, এই মোহাম্মদপুর থেকে আমি এই শাহবাগ গিয়েছি, আপনি অতক্ষণ ধৈর্য ধরে বসেছিলেন আমার জন্য, এটা সত্যি মানে আমি আপনাদের ঋণ কখনো শোধ করতে পারবো না, আপনার ঋণ। আপনি যে বলতে পারতেন ওনাকে পাইনি, যেহেতু আমাকে পান নাই ওখানে, আপনি ব্যাপারটা তো এরকম যে আপনি আমাকে ওখানে কিন্তু পাননি, তা আপনি যে বলতেন যে আমি পাইনি, কিন্তু আপনি ওখানে বসেছিলেন যে ওনাকে একটু ফোন করে ডাকেন, তো ধৈর্য ধরে যে আপনি এতক্ষণ বসেছিলেন আমার জন্য, এটা সত্যি এই দুনিয়াতে খুব কম মানুষই করে। তো আমি যে আপনাকে পেলাম, আপনি আমাকে নিয়ে গেলেন সৈকত ভাইয়ের অফিসে, ওইখানে যে সৈকত ভাইয়ের সাথে আলোচনা হলো, ইয়ে হলো, তারপরে সৈকত ভাই আমাকে আবার তার দেশে নিয়ে গেলেন, ওইখানে একটা সাংবাদিকদের মাঝে ওইখানে একটা স্টেজ শোতে আমাকে একটা ভালো সুযোগ করে দিয়েছিলেন উনি। এরপরে এখানে সাংবাদিক সম্মেলন করা হলো বনশ্রীকে নিয়ে, আমাকে নিয়ে একটা সম্মেলন করলো মগবাজারে, তারপরে এইভাবেই তো প্রধানমন্ত্রীর নজরে আসলাম,
শৈকত ভাই, আপনি আমাদের আমার জন্য আপনারা অনেক চেষ্টা করেছেন, অনেক কিছু করেছেন, এটার জন্য আমি সারা জীবন আপনাদের কাছে চিরকৃতজ্ঞ।